রাধে রাধে বন্ধুরা, এখন বাজে সকাল 5টা বাজেনি এখনো। সো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত ফ্রেন্ডস। আর এই সকাল 5টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সকালের পরিবেশটা একটু দেখালাম তোমাদের, বৈশাখ মাসের সকালটা কীরকম হয়, চারিদিকে পাখির কলকাকলি। তারপর আর কি দেখো, আমাদের মধ্যে সকালে উঠোনে গোবর জল ছিটাতে হয়, তো সকালে উঠতে পেরেছি বলে গোবর জলটা ছিটিয়ে নিচ্ছি, কারণ রেগুলার তো সকালে উঠতে পারি না। আর এটা বেলা হলে না গোবর জলটা ছিটানো যায় না, তো আজ যখন পেয়েছি তাই ছিটিয়ে নিলাম। তারপর আর কি দেখো, এদিকে পাখিকেও কিছু খেতে দিলাম, আর খুব সকাল উঠে আগে ফ্রেশ হয়েছি দেখো, আজ শাড়ি পরে নিয়েছি। তো বাসু ঠাকুর বাড়ি থাকে, নাইটি পরাটা ঠিক পছন্দ করে না, তাই শাড়িই পরে নিয়েছি সকাল সকাল। তারপর আর কি উঠোনটা এখন ঝেড়ে নিচ্ছি, আর উঠোনে যে ধুলো হয়েছে বন্ধুরা বলার মতো না, দেখো অনেক ধুলো উড়ছে। বিকেলবেলায় জল দেব, এখন জল দিব না, কারণ এখন যদিও সকালবেলা উঠেছি তবুও সময় নেই। তো বন্ধুরা, তোমাদের আমি কিছু কথা বলতে চাই। দেখো আমার ইউটিউবের জার্নি এক বছর পার হতে চলল, তো এখনও বন্ধুরা কোনো সফলতা নাই, বুঝতেও পাচ্ছি না কি করব, কীরকম ভিডিও দিব, কীরকম টাইপের, তো এই আর কি চলছে। তো দেখো সকাল সকাল ছোট মাছ রেখে নিলাম বাড়ির পাশ থেকেই, তো এর জন্য মাছগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর জন্য একটি মশলা তৈরি করে নিব, টমেটো দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের, কিছু কাঁচা লঙ্কা, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিব কিছু জিরা, কাঁকা জিরা আমরা এটাই ইউজ করি, তো এই কাঁকা জিরা কিছুটা দিয়ে দিব, তো দিয়ে পেস্ট করে নেব। আর এখানে একটু দেবো রাঁধুনি আর কয়েকটা কালো জিরে, কারণ এই চরচড়িটা রাঁধুনির ফ্লেভারটা অন্যরকম টেস্ট নিয়ে আসে। তো এদিকে আমি আবার মাছটাকে নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে মোটামুটি 5 মিনিটের মতো রেখে দেব। দেখো একদম মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি, মাছগুলো কি খুব ভাজব না, হালকা ভেজে নিব। অনেকে কাঁচা মাছের গন্ধটা ভালোবাসে না, তো আমিও ভাবলাম মাছ কাঁচা মাছ দিয়ে করবো না, মাছগুলোকে হালকা ভেজে নেই। তো মাছগুলোকে হালকা ভাজা মানে দেখো যে এরকম ভাজা করে নিলাম, ভাজা হয়ে গিয়েছে। তো এই মাছগুলো দিয়ে তৈরি করব রাঁধুনি ফোড়নে চরচড়ি, মানে অল্প সবজি দিয়ে করব। আর এখন মাছগুলোকে তুলে নেব, আর ওই কড়াইতে দিয়ে দিলাম আর একটু সরষের তেল। এখানে আমি ফোড়ন দিয়ে দেবো রাঁধুনি, বললামই রাঁধুনি ফোড়নে করব, রাঁধুনি আর কালো জিরে কয়েকটা। তো এখানে যে পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিলাম, এখানে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরে এগুলো পেস্ট করে নিয়েছি, টমেটো। তো এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিলাম, আর এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো না ছড়ে নুন। তো দেখো আমার মশলাটা কষানো প্রায় হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দিলাম একটু সবজি, একটা মিডিয়াম সাইজের আলু এভাবে কেটে নিয়েছি, আর বড় বড় বড়বড়ি তো একটাই দিয়েছি, দেখো কালারটা বেশ সুন্দর লাগছে। তো এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব, কষিয়ে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো দেখো কষানো প্রায় কমপ্লিট হওয়ার পথে, আর যদিও আমি এটা বেশি ঝোল করবো না, মাখো মাখো করবো, মিক্সি ধোয়া জলটাই দিয়ে দিলাম। দেখো ঝোলটা প্রায় ফুটে এসেছে, আমি এখানে এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আমরা না ছোটো মাছ হলে ঠিক এভাবে চরচড়ি খাই, সর্ষে বেটেও খাওয়া যায়, কিন্তু আজ ইচ্ছে করলো না এই গরমে, তবুও এরকম করে তৈরি করে নিলাম, কিছু দিয়ে খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম আজ একটু মাছের চরচড়ি করি। তো দেখো দিয়ে
কাশ্মীর ঢাকা দিয়ে ফুল আছে জাল করব। দেখো ঢাকা খুলে নিলাম, এরকম হয়েছে। তো এখন আমি নামিয়ে নিব। তো দেখো সার্ভ করার জন্য একদম রেডি বন্ধুরা। বন্ধুরা এখন বাজে সকাল 8:20, আর সুপ্রেন্স গুড মর্নিং সুপ্রভাত ফ্রেন্ডস। আর তোমরা তো দেখেইছো বন্ধুরা, ব্লগটা শুরু করেছি অনেক সকাল থেকে। তো মাত্রই সমস্ত কাজ বাজ কমপ্লিট হলো, রান্নাবান্না মানে সমস্ত কিছু। আর এখন এদিকে একটু ছেলেকে বই পড়াবো, ওই যে শুভদীপ বই পড়ছে, ওই যে বই পড়ছে, এখন ওকে একটু বই পড়াবো। তো তার আগে আগে বিছানাটা গুছিয়ে নিব। আর বন্ধুরা কী কী রান্না করলাম চলো তাহলে, কী কী রান্না করেছি। কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি, ওর পাপা কোথায় গেল আসবে তারপরে খাওয়া দাওয়া হবে। ওকে তো তোমাদের একটু দেখিয়ে দিই কী কী রান্না করলাম, চলো তাহলে কিচেনে। দেখো কিচেনে চলে আসছি, রান্না করলাম কী করেছি, পটল ভাজা, শাক ভাজা। এই শাক ভাজাটা গতকালই খেতে লাগতো, মানে 12-13 রকমের শাক। আর করেছি এটা বড়বড়ি ভাজা, মানে ভাজাই বেশি করেছি, শুভদীপ ভাজা ভুজি খেতে বেশি ভালোবাসে। আর করেছি এই যে বরুলি মাছের রাঁধুনি ফোড়নে বরুলি মাছের চরচড়ি। আজকের মেনুতে এইটুকুই আছে, তো এগুলিকে এখন আমি ঢেকে রাখবো। আর তো আছে গরমা গরম ভাত, ভাতেও সেদ্ধ আছে। ওকে ফ্রেন্ডস সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালোই লাগবে। আর দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা রান্নাবান্না খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে। আজ বাংলা মাসে 15 তারিখ, তো আমাদের সেলফ হেল্প গ্রুপের মিটিংটা মাসে 15 তারিখই হয়, ইংলিশে 1 তারিখ পরে। তো আমি সেখানে যাচ্ছি, আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে, মানে আগে শ্বশুর বাড়ি ছিলাম তখন দলটা করা হয়েছে, তো তাই এখন আমরা এদিকে থাকি। তো তাই দেখো বন্ধুরা সেখানে যাচ্ছি, তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম গ্রামের পথ। এখন আমাদের গ্রামের পথ চারিদিকে শুধু সবুজে সবুজ, কিন্তু তবুও অনাবৃষ্টির কারণে কিছু কিছু জায়গায় মরেও যাচ্ছে, মানে ফসলেরও ক্ষতি হচ্ছে। তো দেখো চলে এসেছি, মিটিং শেষ করে চলে আসলাম এখানে, মানে একটি জায়ের বাড়ি। আমাদের পরিবার আরেকজন নতুন সদস্য এসেছে, দেখো এই যে ভাস্তি। তারপর ওই বেবিকে দেখে চলে আসলাম এই ভাইয়ের বাড়ি, মানে এই দেওর ভাইয়ের বাড়ি। তো যা যা বলছে কিছু, দিদি তোমাদের বাড়ি তো লাউ শাক নেই, তুমি লাউ শাক নিয়ে যাও। এটা আমার ওই যে একদম যে বেবি দেখালাম ওটা আমার পরের জন, তার পরের জন এই। তোমরা তো জানোই আমরা 7-7টা যা, তো সবারই বাড়ি আলাদা আলাদা হয়ে গেছে। তো এখানে এই বাড়ি আসলাম, একটু বললো শাক নিয়ে যাও, তাই শাক কেটে দিচ্ছে। তারপর আর কি চলে আসলাম একটু আমাদের জমিতে, এই জমিগুলোতে বন্ধুরা আলু লাগিয়েছিল, দেখে এবার ভুট্টা লাগিয়েছে, বেশ সুন্দর হয়েছে। ওকে বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছে না, আজকের এখানেই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।